আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরজি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো আজকে আমি দেখাবো কীভাবে পুঁতি দিয়ে চাবির রিং তৈরি করেছি। এই চাবির রিং তৈরি করার জন্য আমি এখানে পুঁতি নিয়েছি কমলা কালারের, অল্প কিছু নীলই হবে, আর এখানে নীল কালারের পুঁতি নিয়েছি, আর এখানে লাল চারটা পুঁতি নিয়েছি, আর কালো দুইটা পুঁতি নিয়েছি। এটা 6 নম্বর পুঁতি, মুক্তা পুঁতি। তো শুরু করা যাক। আমি এখানে রক সুতা নিয়েছি, একটা রক সুতার মাথার ভিতরে আমি এখানে 4টা লাল পুঁতি ঢুকাবো। 4টা লাল পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। এখন আমি কমলা কালারের পুঁতি ঢুকাবো। এখানে আমার 5-এর ফুল করতে হবে, 1 কমনে 5-এর ফুল করবো সম্পূর্ণ রাউন্ড। আমি সুতো 4টা পুঁতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দিচ্ছি। দেখুন ব্রস, আমি সামনের দিক থেকে আবার আরেকটি পুঁতি কমন নেবো। আরেকটু পুঁতি কমন নেওয়ার পরে এখন আমি সুতো আর 3টা কমলা কালারের পুঁতি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করবো ঠিক সেমভাবে। বিয়ার্স, আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিয়েছি। কমন নেওয়ার পর তার 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দিচ্ছি। বাস এখন আমি লাস্টের ঘরটা কমপ্লিট করবো। লাস্টের ঘরটি কমপ্লিট করার জন্য আমার 2টা পুঁতি কমন নিতে হবে, একটা লাল পুঁতি আর একটা কমলা কালারের পুঁতি। মানে প্রথম যে ঘরটা করেছি সেটা থেকে একটি পুঁতি কমন নিয়ে আমি এখানে 2টি পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। এখানে আমার টোটাল 5-এর ফুল হয়ে গেছে সম্পূর্ণ রাউন্ড। এখন আমি 2 কমনে 6 ফুল করব। আমি সামনের দিক থেকে আরেকটি পুঁতি কমন নিয়েছি। আবার এখন আমার সুতো আছে 2টা পুঁতি, আমি এখানে আর 1, 2, 3, 4 আর 4টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। একটু লক্ষ্য করে দেখুন, আমি আবার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেবো। 2টি ফুল থেকে 2টা ফুল কমন নিতে হবে, 5-এর 2টা ফুল থেকে 2টা পুঁতি কমন নিতে হবে। 2টা পুঁতি কমন নিয়েছি। এখন আমি সুতো আর 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। 3টা পুঁতি ঢুকিয়েছি, আমি গড় ক্রস করে দিয়েছি। এখন আমার আবার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেবো। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করবো 2 কমনে 6 ফুল। গড় ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এখন আমি আবার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেবো। এখন আমাদের লাস্টের যেহেতু 3টা পুঁতি কমন নিতে হবে, সামনের দিক থেকে প্রথমে যে 2টা পুঁতি কমন নিয়েছে এবং 5-এর ফুল থেকে আমি 1টা পুঁতি কমন নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন সুতায় আর 2টা পুঁতি কমন নেবো। 2টা পুঁতি কমন নিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। এখন আমাদের আবার 2 কমনে 5-এর ফুল করতে হবে। সামনের দিক থেকে আমি 1টা পুঁতি কমন নিয়েছি, আর এই পিছিয়ে আমার 1টা পুঁতি আছে সুতার ভিতরে ঢুকানো। এখন আর আমি 5-এর ফুল করার জন্য আমি 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখন গড় ক্রস করে দেবো। লক্ষ্য করে দেখুন, আমি আমার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেবো। 2টা পুঁতি কমন নেওয়ার পর এখন আমি আর সুতায় 2টা পুঁতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। ঠিক এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। আমি আবার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেবো। দুটো পুঁতি কমন নিয়েছি। এখন আমি আর সুতায় 2টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। আবার একটু দেখুন, সামনের দিক থেকে আমি একবার এবার 3টা পুঁতি কমন নেবো 5-এর ফুল করার জন্য। সামনের দিক থেকে আমি 2টা পুঁতি কমন নিয়েছি, মূল পেশ থেকে 1টা পুঁতি কমন নেবো এবং আর 1টা পুঁতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। বিয়ার্স, এখন আমি এটাকে একটু শক্ত করে গিট দিয়ে নেব। গিট আমি এখানে 2 থেকে 3টে গিট দিয়ে নেব শক্ত করে।
এখন আমি এই সূত্রটাকে সম্পূর্ণ রাউন্ড ঘুরিয়ে নেব। লক্ষ্য করে দেখুন, আমি এখানে ঘুরিয়ে নেওয়ার পরে একটা পুঁতিতে কামড় এনেছি। একটা পুঁতিতে কামড় আনার পরে এখন আমি সুতার ভিতরে একটা নীল কমলা কালারের পুঁতি, আর এখানে আমি এই পেশের সুতো আমি একটা কমলা কালার পুঁতি ঢুকিয়েছি। আমি এখন নীল পুঁতি ঢুকাবো, তিনটা আমার টোটাল এখানে 6 ফুল করতে হবে। ঢুকিয়ে আমি এটা ক্লোজ করে দিচ্ছি ঘর। মেয়ার্স, আমাদের এটা নীল কালারের কমন এসেছে, আমি এটা কমলা কালার কমনটা আনবো। কমলা কালার কমনটা আনার জন্য আমি এখানে কমলা কালার আমি কমনটা নিয়েছি। দেখুন মেয়ার্স, তারপর এখন আমি এখানে আমার 4 ফুল করতে হবে। আমি এখানে দুইটা দুইটা তিনটা নীল পুঁতি ঢুকিয়ে সরি এখন আমি দুইটা নীল আর একটা কমলা কালার পুঁতি ঢুকিয়ে ঘর ক্লোজ করে দিচ্ছি। এখন আমার দেখুন ব্যাস, এই যে সুতোটা, এই সুতোটা পুরোটা রাউন্ড ঘুরাই নিতে হবে। আমাদের বিপরীত সাইডে 6 ফুলের যে কর্নারে, সেই কর্নারে আনতে হবে কমলা কালারের ওই জায়গাটায়। আমি এই পেশে যে 6 ফুল আছে, সেই 6 ফুলের কর্নারে নিয়ে আসতেছি। সুতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। এখন আমার এখানে এখানেও আমার 6 ফুল করতে হবে, সেজন্য আমি দেখুন একটু লক্ষ্য করে দেখুন ব্যাস, আমি এখানে কিন্তু এই যে নিচে যে আমার যে নীল পুঁতি কমলা কালার যে পুঁতিটা আছে, সেই পুঁতিটাই কিন্তু আমি সুতোটা নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর আমি সামনের দিক থেকে আবার একটা পুঁতি কমন নেব। সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেওয়ার পর এখন আমি এখানে 6 ফুল করবো। 6 ফুল করার জন্য আমি এখানে তিনটা কমলা কালারের নীল কালারের পুঁতি ঢুকিয়েছি এবং একটা কমলা কালারের পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে এখন আমি এখানে আবার 4 ফুল করব। আমি একটা সুতোর ভিতরে তিনটা নীল পুঁতি একটা কমলা কালারের পুঁতি ঢুকিয়ে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি, যেহেতু আমার আমাদের মাছের যে লেজের অংশটা, সেই লেজের অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে একটু শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3টা আমি গিট দেব। গিট দেওয়ার পরে খুব শক্ত করে একটু গিট দিয়ে নেবেন বিয়ার, যাতে এটা কখনো ঢুল না হয়ে যায়। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ভিউয়ার্স, এখন আমি যে বাড়তি যে সুতোগুলো, সেই সুতোগুলো বাড়তি পুঁতির ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর আমি সুতা কেটে দিয়ে দেব। কেটে দিয়েছি। এখন ভিউয়ার্স, আমাদের একটু লক্ষ্য করে দেখুন, আমি বিপরীত সাইডে যে নিচের অংশটা, নিচের অংশটা আমি এখান থেকে সুতা ঢুকিয়ে নিচ্ছি। 6 ফুল থেকে একদম মিডলে যে দুইটা পুঁতি আছে, সে মিডলে দুইটা পুঁতির ভিতর থেকে আমি ঢুকিয়ে নিচ্ছি সুতা। সুতো ঢুকিয়ে নেওয়ার পরে এখন আমি বাম পাশে সুতার ভিতরে, ডান পাশে সুতার ভিতরে আমি এখানে 4টা নীল পুঁতি ঢুকাবো। নীল পুঁতি ঢুকিয়ে আমি এখান থেকে এই সুতিটা, এই পুঁতিটার ভিতরে ঢুকিয়ে আমি এখানে ক্রস করে দিচ্ছি এবং এই সুতোটা আমি আবার বাম পাশে সুতার ভিতরে ঠিক আমার ঠিক একই করতে হবে। আমি এখানে 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্রস করে দেবো ঠিক আগের মতো। তারপর এই পুঁতিটার ভিতরে আমি ঢুকাবো। আমার টোটাল কথা, আমার যে সুতোটা মিডল পয়েন্টে আনতে হবে। সুতোটা আমি মিডল পয়েন্টে আনার পরে আমি
লাল যে সুতা আছে সেখানে আমি নিয়ে আসব। নিচ থেকে নিয়ে আসার পরে আমি এখন তো এটার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছি, উপরে নিয়ে আসবো সুতাটা ঘুরিয়ে। এখন আমি এখানে লাল কালো পুঁতি ঢুকাবো চোখ বানানোর জন্য। কালো পুঁতি দিয়ে আমি ঠিক একটু লক্ষ্য করে দেখুন আমি কোন সুতোর ভিতর ঢুকিয়ে নিচ্ছি। উপরে যে পাঁচের ফুল করেছি সেই পাঁচের ফুল থেকে কর্নার থেকে একটি পুঁতি ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে আসছি। সেমভাবে আমি এটাও ঠিক এভাবেই করব। নীল পুঁতিটা কালো পুঁতিটা ঢুকিয়ে আমি ঠিক নিয়ে এটা মেডেলে নিয়ে আসছি। মেডেলে নেওয়া নিয়ে নিয়ে আসার পরে এখন আমি এখানে আমি কিছু নীল পুঁতি ঢুকাবো, চারটা তিনটা নীল পুঁতি ঢুকিয়ে আমি এই পাশে যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতর থেকে আমি ঢুকিয়ে আনছি। একটু লক্ষ্য করে দেখুন ব্যাটস, এটা আপনাদের আসলে এটা বোঝানো সম্ভব না, আপনারা একটু দেখবেন কীভাবে আসলে আমি জিনিসটা কাজটা করেছি, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। এখন বিয়ার্স আমি যে বাড়তি যে সুতোগুলো আমি ঘুরিয়ে এনে তারপর এখানে আমি শক্ত করে একটা গিট দিয়ে নেব। এখন আমি এখানে শক্ত করে একটা গিট দিয়ে নিচ্ছি, খুব শক্ত করে গিট দিতে হবে। গিট দেওয়ার পর বাড়তি সুতোগুলো আমি অন্য পুঁতির ভিতরে ঢুকিয়ে আমি সুতা কেটে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।